আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আমাদের এই পার্টটা করার কথা ছিল গত পর্বে পর্বে আমরা আমরা এখান থেকে এই এই আমাদের আমাদের সার্ভিস পার্টটা পার্টটা করতে পেরেছি এবং আজকের চাইবো যে যে কাউন্টার আছে সেটা ফুলফিল করার অর্থাৎ পুরো পার্টটা আমরা আজকে করবো এটা তো এটা আসলে এখানে একটা কাউন্টার ইউজ করা হয়েছে আমি যদি সাইটটাকে রিলোড দেই সাইটটাকে রিলোড দিলে দেখতে পারবেন এখানে একটা কাউন্টার ইউজ করা হয়েছে অর্থাৎ এইগুলা কাউন্ট হচ্ছে তো এগুলো আসলে দিয়ে ইউজ করা হয়েছে আমি এখন আপাতত এবং যেহেতু ইউজ করতেছি সেক্ষেত্রে আমি চাইবো অবশ্যই ডিজাইনটা কমপ্লিট করার তো আপনারা যদি বলেন আমি অবশ্যই আগামী পর্বে এখানে এই কাউন্টারটা ইউজ করে দেখাতে পারি তবে ভালো হয় যদি আমি আপনাদেরকে জেকিউরি প্লাগিন ইনস্টলেশন ভিডিওতে সেটা বেটার দেখাই তো এখন কথা হচ্ছে এই পার্টটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা আসলে আগে করি এরপর যদি আপনাদের আসলে আপনারা যদি বলেন যে এখানে কাউন্টারটা ইউজ করে দেখাতে তাহলে আমি দেখাতে পারবো আর যদি বলেন যে যে করি একটা কি একটা ভিডিও বানিয়ে দিব সেখানে আপনারা দেখা গেছে যে বা যতগুলা ভিডিও আছে সেগুলো আপনারা এইভাবে দেখতে পারবেন তাহলে এখন আমরা আপাতত এই ডিজাইনটা কমপ্লিট করার ট্রাই করি তো এখানে ফার্স্টে আমি যেটা করবো এখানে আমার ইমেজটা লাগবে এই যে ইমেজটা আমি নিবো ইমেজটা নেওয়ার জন্য আমি ইনসপেক্ট এলিমেন্ট করি এবং ইনসপেক্ট এলিমেন্ট করার পর এখানে ইমেজটা দেওয়া আছে এখানে আমি দেখি কোথায় ইমেজটা দেওয়া আছে আমার ইমেজটা একটু খুঁজতে হবে আমাকে অবশ্যই এই যে ইমেজটা হ্যাঁ এই ইমেজটা এই ইমেজটাকে আমি নিচ্ছি এখান থেকে সেভ ইমেজেস এখান থেকে আমি কাউন্টার ইমেজ নামে সেভ করলাম তো ইমেজটা আমার নেওয়া হলো এখন আমি যেটা করব এখানে এখানে একটা নতুন সেকশন নিয়ে আমি সেকশন এবং সেকশন আইডি থাকবে হচ্ছে আমার কাউন্টার পার্ট এবং এখানে অবশ্যই আমাকে কি করতে হবে কন্টেইনার নিতে হবে কন্টেইনার নিলাম কন্টেইনার নেওয়ার পর এখানে একটা বিষয় খেয়াল করেন ইমেজটা আছে আমার কি ব্যাকগ্রাউন্ডে তো এখানে আসি এখানে আসার পর আমি বলি যে কাউন্টার পার্ট এবং এইটাতে ব্যাকগ্রাউন্ডে হবে আমার ইমেজটা ইউ আর ব্র্যাকেট শুরু এবং শেষ এর ভিতরে ডাবল ড্যাশ এবং স্ল্যাশ দিয়ে ইমেজ এরপর হচ্ছে আমার কাউন্টার ইমেজ দেন হবে আমার নো রিপিট সেন্টার এবং ব্যাকগ্রাউন্ড পজিশন হবে আমার কভার সরি এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন হবে না মেবি ব্যাকগ্রাউন্ড সাইজ হবে আমার কভার ওকে ফাইন এখন আমি একটা হাইট দিই এটাকে দেখার জন্য পাঁচশো পিক্সেল একটা হাইট দিলাম সাইটটাকে রিলোড করি আমি এই যে আমার আমার কিন্তু চলে এখন এই এই থেকে যে উপরের এটা একটা গ্যাপ আছে আমি যেটা করব এখানে একটা মার্জিন টপ দিয়ে দিই দুইশো পিক্সেল হ্যাঁ গ্যাপটা পেয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে এই যে কন্টেনারটা কন্টেনারটা নেওয়ার আগে আমাকে যেটা করতে হবে একটা ওভারলে নিতে হবে এখানে ওভারলেটা নিলাম ওভারলে নেওয়ার পর আমি এই কাউন্টার পার্টটাকে ধরি যেহেতু কাউন্টার পার্ট অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের উপর একটা ওভারলে আছে আমার ওভারলে এই ওভারলের উপরে আমি যেটা করব উইথ হবে আমার হান্ড্রেড পার্সেন্ট হাইট হবে আমার হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ ইমেজের সমান এবং একটা ব্যাকগ্রাউন্ড থাকবে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার ব্ল্যাক এই যে একটা ওভারলে চলে আসছে তো ওভারলেটার জন্য আমার কি হচ্ছে ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে না তো এখন আমি যেটা করব এখানে এই অভারলেটার অপাসিটিটা কমিয়ে দেবো অপাসিটি কমানোর জন্য এই কালারের উপরে রাখতেছি কার্সরটাকে রাখার পর কন্ট্রোল ই প্রেস করার পর এরকম একটা কালার বক্স আসবে সেখান থেকে আর জি বি এটাকে ক্লিক করবেন দেন এটা কেটে দিয়ে আপনি এটাকে আর জি বি এরপর এ দিবেন দেওয়ার পর এখানে একটা কমা দিবেন কমা দিয়ে আপনি দিয়ে দিবেন যে আপনি অপাসিটিটা কত চাচ্ছেন তো আমি চাচ্ছি পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স দিলাম এখন যদি আমি দেখি এই যে দেখেন পয়েন্ট সিক্স সে কিন্তু অপাসিটি নিয়ে নিয়েছে তো এখান থেকে এখন আমি যেটা করবো হাইটটাকে তুলে দেবো এই যে হাইটটাকে তুলে দেবো হাইটটাকে তুলে দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে একটা প্যাডিং ইউজ করবো প্যাডিংটা ইউজ করবো হচ্ছে এই যে অবালের ভিতরে যেহেতু আমার এটা উপরে নিচে সমান থাকবে তো এখন আমি যেটা করব এখানে দেখুন একটা দুইটা তিনটা চারটা এখানে কিন্তু চারটা পার্ট আছে এই চারটা পার্টে আমাকে আগে ভাগ করতে হবে এই যে একটা এ একটা এরপর এ একটা দেন এই একটা চারটা পার্টে আমাকে আগে ভাগ করে নিতে হবে তো ভাগ করার জন্য ফার্স্ট টাইম যেটা করব আগে একটা মেইন ডিপ নিব মেইন ডিপ নিয়ে সেটাকে আমি করব ডিসপ্লে ফ্লেক্স তো এখানে আমি বলি যে কাউন্টার মেন কাউন্টার মেন এবং এই কাউন্টার মেইনটা হবে আমার হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স পাশাপাশি আনার জন্য কাউন্টার মেন এটা হবে আমার ডিসপ্লে ফ্লেক্স এরপর আমি কি করবো এখানে কাউন্ট নামে ডিপ নিব একটা দুই তিন চার এখানে আমি চারটা ডিপ নিলাম তো এখন আমি আসলে দেখি যে এই ডিপ গুলো আমার আসে কিনা না তো সেটার জন্য আমি যেটা করবো এখানে কাউন্টটাকে দৌড়ব কাউন্টটাকে দৌড়ে বলবো যে তোমার উইথ হবে উইথ হবে টোয়েন্টি ফাইভ হাইট হবে আনুমানিক দুইশো পিকজেল

যেহেতু প্রত্যেকটা কালার সেম সেজন্য আসলে এগুলা বোঝা যাচ্ছে না যে চারটা পার্ট আসছে কিনা তো এইখানে আমার কিন্তু কোনো গ্যাপ নাই এই যে পার্টগুলা এই পার্টগুলাতে কিন্তু আমার কোনো গ্যাপ নাই তো যেহেতু গ্যাপ নাই সেই জন্যই আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে নিয়েছি এটা পুরাটা একটা পার্ট এর ভিতরে নেওয়া হয়েছে এই জন্য আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে নিয়েছি যেহেতু আমাকে এখানে কোনো মার্জিন ইউজ করতে হচ্ছে না তো এখানে আমি এই পার্টটিকে কি করলাম পাশাপাশি আনার জন্য ডিসপ্লে ফ্লেক্স করলাম হচ্ছে কাউন্টার মেইন এবং এখানে চারটা পার্ট নিলাম কাউন্ট নামে এখন হচ্ছে আমার এই ভিতরের কাজ এখন এই ভিতরে আসি এই পুরাটা তো আমি শেষ করলাম এবং এইখানে আমি কি করলাম এইটাকেও শেষ করলাম তো এখন আমার কাজ হচ্ছে এই যে আমার ভিতরের কাজটাকে করতে হবে এই যে ভিতর এই ভিতরের কাজটা করতে হবে তো এই ভিতরের কাজটা করার জন্য ফার্স্টে দেখেন এইখানে পুরাটা কিন্তু একটা পার্টে আছে এই পুরাটাকে একটা পার্টে নেওয়া হয়েছে দেন এই যে এই আইকন আইকনের জন্য একটা পার্ট নিয়েছে এবং এই যে টেক্সট এই টেক্সটের জন্য সে একটা পার্ট নিয়েছে তো এইটাকে আমাদের সাজাতে হবে সাজানোর জন্য আমি যেটা করব এটাকে এখান থেকে কেটে দেই এখানে আসি এখানে এসে আমি বলবো যে আইকন নামে একটা ডিপ নিলাম দেন আমি কি করব এখানে আরেকটা নিব হচ্ছে টেক্সট নামে ডিপ আমি এখানে আইকনের ভিতর আইকনটা দিবো এবং দিব এরপরে দেখি যে আসলে সাজানো কতটুকু প্রয়োজন হয় বা কিভাবে সাজাতে হয় তো আইকনটাকে নেওয়ার জন্য ফার্স্টে আমি চলে যে ফ্রন্টসমে এখানে যে আইকন গুলো আছে সেম আইকন গুলা ফ্রন্ট ফোর পয়েন্ট সেভেন এ পাবেন না সেটা অবশ্যই ফাইভ থেকে খুঁজে নিতে হবে তো এখানে আমি বলি যে ম্যান অথবা অ্যাডমিন ইউজার ইউজার পেয়ে গেছে আমি এটাকে নেই এটাকে নেওয়ার পর এখান থেকে আইকনে দিলাম এরপর হচ্ছে আমার টেক্সট তো টেক্সট এর ভিতরে আমি যেটা করব এখান থেকে ফাইভ এইটা নিব হচ্ছে h2 এটার এইটার ভিতরে ফাইভ এবং একটা পিটেক নেই আমি এই পি ট্যাগের ভিতর আমার যে হ্যাপি ক্লায়েন্টস এই যে আমার হ্যাপি ক্লায়েন্টস যে লেখাটা আছে টেক্সটটা এই টেক্সটটাকে দিয়ে দিই টেক্সটটাকে দিয়ে দিলাম এখন আমার আউটপুটটা দেখি কেমন আসে এই যে এরকম চলে আসছে এখন আমি এখান থেকে কি করব এখান থেকে হাইটটা এবং ব্যাকগ্রাউন্ডটা দুইটাই তুলে দিই আমার এগুলো প্রয়োজন নাই তোমার মোটামুটি এই যে এখান থেকে আমার কিন্তু চলে আসছে তো এখন আমি যেটা করব এখানে আমার এই যে আইকন এবং টেক্সট দুইটাকে কিন্তু পাশাপাশি আনতে হবে দুইটাকে পাশাপাশি আনার জন্য আমি এই যে কাউন্ট আছে এই কাউন্টটাকে কি করতে পারি ডিসপ্লে ফ্লেক্স করতে পারি ডিসপ্লে ফ্লেক্স করলে কি হবে এটা কিন্তু আমার পাশাপাশি চলে আসলো তো এটাকে দেখার জন্য আমি যেটা করব কাউন্টকে ধরব কাউন্টকে দৌড়ার পর এখানে আইকন আইকনের ভিতরে যে আই এটাকে বলে যে ফন্ট সাইজ হবে তোমার ফিফটি ফোর কালার হবে তোমার হোয়াইট কালার দিলাম হোয়াইট এই যে এটা চলে আসছে এবং আমি কি করব এখান থেকে আইকনটাকে আগে ফার্স্টে আইকনটাকে দৌড়ি আইকনটাকে দৌড়ে বলে যে প্যাডিং রাইট হবে তোমার থার্ড পিক্সেল এখান থেকে সরে আসছে প্যাডিং রাইট দেওয়ার ফলে তো এরপরে আমি এখান থেকে টেক্সটটাকে নিই ই টেক্সট এখন আমি কাউন্টকে দৌড়ি অ্যাকাউন্টকে ধরার পর আমি বলি যে আমার যে টেক্সট আছে এবং টেক্সট ভিতরে আমার আছে কি এস টু তো এস টুটাকে টাকে ধরলাম এস টুটাকে টাকে পর এখানে তারা সিএসএস টা করছে কি একটু দেখি আচ্ছা ফ্রন্ট সাইজ ইউজ করি আমরা এখানে ফ্রন্ট সাইজ দিই টোয়েন্টি ফোর এরপর ফ্রন্ট ওয়েট দিতে পারি আমরা পাঁচশো কালার হচ্ছে আমার হোয়াইট এবং ফ্রন্ট ফেমিল ইউজ করছে তারা হচ্ছে সোর্স সেন্সেটিভ সোর্স সেন্সিটিভ এটাকে দিয়ে দিলাম এখন আমরা একটা রিলোড দেই এটাও চলে আসছে কিন্তু আমাদের ফোন সাইজটা একটু বাড়িয়ে দিতে হবে ফোন সাইজটা হবে আমার থার্টি সিক্স দেখি কতটুকু হয় তো ফোন সাইজটাও মোটামুটি আর একটু বাড়াতে হবে এখান থেকে আমি বলি যে ফোরটি সিক্স হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে এই যে আমাদের হ্যাপি লেখাটা আছে এইটাকে দৌড়তে হবে এইটাকে দৌড়বো আমি হচ্ছে পিটেকটা যেটা নিয়েছিলাম যে এবং এটাকে বলি যে হবে তোমার ফ্রন্টিন পিকজেল আর বাকি সব ঠিক থাকবে এটাও মোটামুটি চলে আসছে এখন আমরা যদি আইকনটাকে একটু নিচে নামাতে পারি তাহলে আমাদের কাজ ওকে তো এখানে আমি আইকনটাকে বলি যে মার্জিন টপ তোমার হবে টেন পিক্সেল সে নিচে নামে আসছে তো আমি এখান থেকে টোয়েন্টি পিক্সেল দিই যতটুকু আমার প্রয়োজন হয় আর কি টোয়েন্টি পিক্সেল বা ফিফটিন হ্যাঁ এখন ঠিক এখন মোটামুটি ঠিক আছে এখন আমাদেরকে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে তো ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য এখানে আমি এই যে আইকনটা আছে আইকনটাকে বলি যে তোমার উইথ হবে নাইনটি পিক্সেল হাইট হবে নাইনটি পিক্সেল একটা ব্যাকগ্রাউন্ড হবে এবং ব্যাকগ্রাউন্ড এর কালারটা আমি এখান থেকে নেই এই যে এই কালারটাকে নেই কালারটাকে নেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড এর কালারটা দিচ্ছি এবং এটাকে টেক্সটাই লাইন সেন্টার দিয়ে সেন্টারে আনতে হবে দেন হচ্ছে আমার লাইন হাইট ইউজ করতে হবে এবং লাইন হাইট হচ্ছে আমার নাইনটি এই যে মোটামুটি আমার ঠিক আছে তো এখন আমরা যেটা করতে পারি এখানে মার্জিন টপ দিয়েছিলাম তো মার্জিন টপ ইউজ করেছিলাম কোথায় আইকনের ভিতর এখান থেকে মার্জিন টপটাকে কেটে দেই এই যে দেখেন মোটামুটি ওইটার মতো সেম দেখতে হচ্ছে তো এখানে আপনারা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ইউজ করতে পারেন টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস মার্জিন অ্যালাইনমেন্ট আপনারা মার্জিন প্যাডিং দিয়ে সমান করে নিতে পারবেন তো এখন যেটা হচ্ছে এখানে একটা প্যাডিং এর বিষয় আছে এই যে এইটা এই প্যাডিংটা হচ্ছে কত ওয়ান তো আমরা এখানে যেটা করতে পারি এখানে যে ইমেজটা নিয়েছিলাম ওভারলে এই যে ওভারলে এখানে বলি যে প্যাডিং হবে ওয়ান ফিফটি পিক্সেল এবং ডানে জিরো এটাও সেম হওয়ার কথা আমাদের ওইটার মতোই এই যে দেখেন এটাও কিন্তু সেম ওইটার মতোই আছে তো বাকি কাজটা আমরা এখন করে ফেলি বাকি কাজটা শুধু কপি পেস্ট করলেই হচ্ছে এই যে এখান থেকে যে বাকি পার্টগুলো আছে আমি কি করব এখান থেকে এই যে কাউন্টের ভিতরে যা আছে আমার আইকন থেকে শুরু করে আইকন থেকে শুরু করে এই পর্যন্ত কপি করি কপি করার পর এখানে কাউন্টের ভিতরে দিই দেন এখানে কাউন্টের ভিতরে দেই এরপর আবার এখানেও কাউন্টের ভিতরে দিয়ে দিই তো এখন দেখুন একদম সেম এইটার মধ্যে কিন্তু আছে এই যে এইখান থেকে এই পর্যন্ত দাস ছিল এখান থেকে এই পর্যন্ত তাই কিন্তু আছে তো এখানে আমরা এই কন্টেন্টগুলাকে চেঞ্জ করতে পারি কন্টেন্টগুলা চেঞ্জ করা খুবই এখান থেকে কপি করবেন এবং পেস্ট করবেন এটারও কন্টেন্ট চেঞ্জ হচ্ছে আর এটাকেও চেঞ্জ করতে পারি আমরা এটাকেও চেঞ্জ করে দেই বাকি যে চেঞ্জ করার বিষয়গুলো আছে সেগুলো আপনারা করতে পারবেন এখন কথা হচ্ছে এইখানে আপনার আরেকটা বিষয় আছে এই যে আইকন গুলা এই আইকন গুলা খুঁজে নেবেন এখান থেকে এই যে গিয়ার আইকন গুলা এই ট্রফি আইকন গুলা খুঁজে নেবেন খুঁজে এখানে শুধু আইকন গুলাকে বসিয়ে দিবেন আর এখানে যদি আপনারা চান যে কাউন্টারটা এড করে দিব তাহলে কমেন্টে অবশ্যই বলবেন আমি ট্রাই করব আগামী পর্বে এটার কাউন্টারটা এড করে দেওয়ার জন্য কিন্তু বেটার হয় এটাই যদি জেকুরি বা জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল আমি এটা দেখাই তাহলে আজকে পর্বে এই পর্যন্ত দেখানো ছিল আগামী পর্বে আমরা দেখাবো হচ্ছে এখানে এই পার্টটা তো একটা প্লাগেন এটা ইউজ করতে হবে আমাদের বা ক্লাসে এই যে এই পার্টটা চোজাস এই পার্টটা কি করে করতে হয় এই ডিজাইন কি করে করবেন এই ডিজাইন আমি দেখাবো আজকে পার্টটা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন এটাই তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ